টিমটা ভিজিট করেছে, ওখানে ওদের টেকনিক্যাল কিছু ডিটেইলস আছে, লাইক আইপি অ্যাড্রেস যেটা যে দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেই ডিটেইলসটা ওদের টেকনিক্যাল টিম কাছ থেকে আমাদের টিমটা নিচ্ছে। তারপরে আমরা জানতে পারবো কি এক্স্যাক্টলি কোন লোকটা এটা করেছে, ওদের অ্যাগেনস্ট ব্যবস্থা নেবে। কোন চক্রকির মধ্যে রয়েছে আপনারা সেটা এখন বলা সম্ভব নেই, ঠিক আছে, এখন বলা সম্ভব নেই আনটিল আমরা কোনো আমরা ডিটেইলস পাই, বাট আমরা পেয়ে যাবো। আমাদের টোটাল আপনারা জানেনই যে আমাদের ফোর্থ সেমিস্টারের বেশ কিছু ক্যান্ডিডেটে তাদের যে অনলাইন যে এনরোলমেন্ট ফর্ম যেটা সাবমিট হচ্ছে, সেই অনলাইন এনরোলমেন্ট সিস্টেমে বেশ কিছু ক্যান্ডিডেটের সম্পর্কে কেউ বা কারা তারা বেশ কিছু অবান্তর, বেশ কিছু প্রসঙ্গ বা বেশ কিছু শব্দ সেখানে তারা যোগ করে ফেলেছে। সেই জন্য আমাদের টোটাল সিস্টেমটা আমরা একবার আপডেটেশনটা আমরা চালিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনের কাজ আমাদের অলমোস্ট কমপ্লিটেড এবং তাদের যে ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, মানে ক্যান্ডিডেটরা তাদের যে অ্যাডমিট কার্ডটা যেটা ডাউনলোড করে নিতে পারে, সেটা আমরা আর দু এক ঘন্টার ভিতরে লাইভ করে দিতে পারবো। বলছিস ফোর্থ সেমিস্টারের জন্য সেকেন্ড সেমিস্টার টোটাল ডেটাবেসটাকে আমরা আপডেট করে দিলাম, সেকেন্ড সেমিস্টার কোথাও কোনো গার্বেজ আছে কিনা সেটাকে আমরা চেক করে নিলাম। 11 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ কিন্তু করিয়েছি সেকেন্ড সেমিস্টারের জন্য, তারাও কিন্তু অ্যাডমিট কার্ড পাইনি সেকেন্ড সেমিস্টার যেটা। আমরা তো সেটাই বললাম, আমাদের টোটাল ডেটাবেসটাকেই আমরা গার্বেজ ফ্রি করার চেষ্টাটা করে দিলাম। আমাদের সেই আপডেটেড কমপ্লিট, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখালাম মেসেজটা, আমাদের আপডেটেশন কমপ্লিট, আশা করছি আর 2 ঘন্টা সুন্দর হবে। বেশ কিছু সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে যারা এই কাজটি করছে, যে সমস্যা তারা পেমেন্ট পাননি এবং যে কারণে তারা কাজটা করতে চাইছে না বন্ধ হয়ে গেছে, এটা কি কারণ এই অ্যাডমিট কার্ড এখন বন্ধ না হওয়া? দেখুন এটা একটা কারণ,
কিন্তু আমাদের এই টোটাল সিস্টেমটাকে এভার ফ্রি করাটাই হচ্ছে আমাদের প্রধান। এটা তো কাজ চলছে, তার তো পেমেন্ট একটা অংশ পেয়ে গেছেন এবং অন্য অন্য আমাদের প্রসেস চলছে ইউনিভার্সিটির তরফ থেকে খুব দ্রুত সমস্যা মিটে। এই এরকমটা হলো কেন, কারা করলো এরকম? সে তো পুলিশ বলতে পারবে, তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। কেউ কি ইচ্ছাকে তো ওরা করছে, এইটা তো আমার পক্ষে বলাটা সম্ভব, পুলিশ সেটা তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে। দেখুন, এটা আমাদের বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের আরো কতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি একটু নজর রাখুন। এইটা একটা অপরাধ প্রবণতা মানুষের ভিতরে বৃদ্ধি পেয়েছে। আমরা তো কোনো অপরাধের তার যে মানসিকতা সেটা তো এক মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি না, তবে তাদের সহবর্তী উদয় হোক সেটা চাই, কারণ তাদেরই ঘরের সন্তানরাই আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেই তাদের সহবর্তী জাগ্রত হোক। আর আমাদের পুলিশের উপরে পুরোপুরি আস্থা আছে। কন্ডাক্টরটা সার্ভার প্রবলেম হতে পারে, আমরা কথা বলেছিলাম এই নিয়ে। এখন শিক্ষার্থী যারা আছে ওরা বিনা অ্যাডমিটে পরীক্ষা দিচ্ছে, ওদের কলেজ থেকে জানানো হয়েছে যে অ্যাডমিট কার্ড প্রথম সেমিস্টার যেটা অ্যাডমিট আছে ওই অ্যাডমিট নিয়ে ওরা পরীক্ষা দিতে পারবে। আর আমরা এই নিয়ে কথা বলেছি প্রিন্সিপাল স্যারের সঙ্গে, ইউনিভার্সিটির কথা বলেছি, আমাদের যে উদ্বোধন নেতৃত্ব যারা আছে সেই দাদাদের সঙ্গে আমরা কথা বলেছি এই বিষয়ে। ওনারা জানিয়েছেন যে কিছুদিনের মধ্যে ব্যাপারটাকে সমাধান করা হবে, আর সামনেই ফোর্থ সেমিস্টারেরও পরীক্ষা আসছে, সেই ব্যাপারে আমরা কথা বলেছি যে এই ভুলটা যাতে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে না হয়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম ভুল হবে না, ওনারা দায়িত্ব নিয়ে দেখবেন ব্যাপারটা।